নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে 11 কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন বড়ালপাড়ের তরুণ তরুণীরা। বড়ালপাড়ের সন্তান নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন বহু তরুণ তরুণী। আয়োজকরা জানান, বিশ্ব দৌড় এবং পরিবেশ দিবসকে সামনে রেখে বড়াল রক্ষার সচেতনতা তৈরি করতে তাদের এই চেষ্টা। শুক্রবার সকাল 9টায় বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় এই পদযাত্রা। এটি শেষ হয় 11 কিলোমিটার দূরে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠে। পদযাত্রার সময় বিভিন্ন মোড়ে সমাবেশ হয়। আমরা বড়ালপাড়ের সন্তানদের কথাই জানতে চাই, শুনতে চাই বড়াল রক্ষায় তাদের উদ্যোগের কথা। কিভাবে রক্ষা হবে বড়ালের, আমরা সেটা জানার চেষ্টা করব এবং কারা মেতেছে এই বড়ালকে রক্ষা করার জন্য। নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাগাতিপাড়া বড়াল নদী রক্ষা কমিটির সভাপতি আব্দুল হাদি আমাদের সঙ্গে আছেন। আছেন স্থানীয় সামাজিক সংগঠন বড়ালপাড়ের সন্তানের আহ্বায়ক আরিফুর রহমান কনক। দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে এবং ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই সময়টা দেওয়ার জন্য। এবং আব্দুল হাদি, আপনাকে দিয়েই আসলে শুরুটা করতে চাই। প্রথমত বড়ালপাড়ের যেই আন্দোলন আপনারা করছেন বড়াল রক্ষা করার জন্য, সেই আন্দোলনকে আমরা সম্মান জানিয়ে জানতে চাচ্ছি আসলে আপনাদের দাবির জায়গাটা কি, মূল চাওয়াটা আসলে কি বড়াল নদীকে ঘিরে? বহু বছর ধরেই আমরা এই আন্দোলনটা করে আসছি। খুব মজার ব্যাপার হলো যে নদীর উৎস মুখে বাদ দেওয়া আছে, বড়ালের উৎস মুখ চার ঘাটে, অথচ বড়াল খনন করাটা খুবই মন্দ করে সরকার। আবার ভাটিতে গিয়ে বাদ দেওয়া আছে, বিভিন্ন শাখা নদীগুলোতে বাদ দেওয়া আছে, অথচ বড়ালের শাখা নদী মুসাখা, মুসাখার শাখা নদী নারদ খনন হচ্ছে, মুসাখার মধ্যে মাছ চাষের জন্য বাদ দিয়ে মাছ চাষ হচ্ছে। এই যে দ্বৈত নীতিগুলো, এগুলো তীব্র বিরোধিতা করি আমরা। বলেছি স্পষ্টভাবে বড়াল নদীর সমস্ত বাঁধগুলো আগে অপসারণ করা হোক, নদীর পূর্ণ নাব্যতা ফিরে পাবে, নদী তার নিজস্ব গুরুত্বেই চলবে। জি, এবং এবং আব্দুল হাদি, আপনি বললেন যে আসলে এরকম বিষয় নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, কোথাও কি কোনো সদিচ্ছার অভাব আপনি দেখেন? যদি থেকে থাকে তাহলে সেটা কোন জায়গা? সদিচ্ছার অভাব বলতে, আমাদের সরকার, কৃষক বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা ট্রাস্টফোর্স গঠন করল। সেই ট্রাস্টফোর্স গঠন করার পরে ওনারা এসে ঘুরে গেলেন এবং ওনাদের রিপোর্ট অনুযায়ী বললো যে সুইচ গেট অপসারণ করতে হবে। সুইচ দুর্ভাগ্যজনক হলো সত্য যে পানি উন্নয়ন বোর্ড কোনোভাবেই সুইচ গেট অপসারণ করতে চায়। আমাদের মূল বাধার জায়গাটা হলো পানি উন্নয়ন বোর্ড। জি, মূল বাধার জায়গাটা এখন পানি উন্নয়ন বোর্ড। আমি এই জায়গা থেকে আবারও আপনার সঙ্গে আলাপ শুরু করবো। আরিফুর রহমান কনক, আমরা দেখছিলাম ছবিতে বড়ালের জল আবারও হোক টলমল, এরকম একটা লেখা টি শার্ট পরেই তরুণ তরুণীরা এগিয়ে যাচ্ছেন। আপনি একটু বলবেন, আসলে আপনারা বলছেন বড়ালের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে, কারা আসলে সেই চেষ্টাটা করছে, বড়ালের ক্ষতিটা কারা করছে এবং তাদেরকে ঠেকাতে আপনাদের উদ্যোগটা আসলে কি? আমাদের বড়াল নদী ক্রমশ তার নাব্যতা হারাচ্ছে এবং এই নদী মুখে যে বাঁধ দিয়ে এটার প্রতিরোধ করা হয়েছে, ফলে এর অববাহিকার যে কৃষিজীবী মানুষ, এর উপরে নির্ভরশীল যে মৎস্যজীবী মানুষ, তারা কর্ম হারাচ্ছে এবং আমাদের প্রকৃতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এই বড়াল নদী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, যেটা রাজশাহীর চারঘাট থেকে নাটোরের বাগাতিপাড়া হয়ে যমুনায় গিয়ে পড়েছে। তো এটা একটা বড় ইকোসিস্টেমের অংশ। তো এই নদীটা প্রায় কঙ্কালের উপরে আমরা দাঁড়িয়ে আছি। তো এই নদীটা পুনর্খনন করে এটাতে সীমানা নির্ধারণ করে এর পুরো যৌবনে আবার ফিরে আসুক, এটাই ছিল আমাদের দাবি। এই দাবিকে লক্ষ্য নিয়েই নতুন প্রজন্মের ছেলেদের নিয়ে এবং পুরনো মানুষদের নিয়ে আমরা একসঙ্গে যাত্রা শুরু করেছিলাম 10 কিলোমিটার। আসলে এই যাত্রাটা মূল আকাঙ্ক্ষাই ছিল যেন এই নদীটা আবার পুনরায় খনন করা হয়, সুইচ গেটটা ওখান থেকে অপসারণ করা হয়। জি, এবং সংকটের জায়গাগুলো স্পষ্ট, আপনাদের দিক থেকে দাবিটাও স্পষ্ট, এখন আসলে পুরো বিষয়টা সমাধানের প্রক্রিয়া কতটুকু সেটাই আসলে দেখবার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং অভিনন্দন এই কর্মযজ্ঞের জন্য। আমাদের সঙ্গে ছিলেন আব্দুল হাদি, তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান এবং সভাপতি বাগাতিপাড়া বড়াল নদী রক্ষা কমিটি। একই সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন আরিফুর রহমান কনক, তিনি আহ্বায়ক সামাজিক সংগঠন বড়ালপাড়ের সন্তানেরা।